হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে ডিএস কবির খানের সাথে কে এই নতুন মেয়েটি ডান্স করছে। তো এই মেয়েটির সঙ্গে ডিএস কবির খানের কি সম্পর্ক, তাছাড়া কেনই বা ডিএস কবির খানের সঙ্গে ডান্স করছে, তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটির জন্য আপনাদের কাছে একটি করে লাইক চাচ্ছি। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইস, আমরা মূলত ডিএস কবির খানের সঙ্গে দুইটি মেয়েকে ডান্স করতে দেখি। একটি হলো ডিএস লিয়ামনি, অন্যদিকে ডিএস মিম। তারা দুইজনে মূলত প্রতিনিয়ত ডিএস কবির খানের সঙ্গে ডান্স করে থাকে। কিন্তু বর্তমান সময়ে ডিএস কবির খান কেন এই মেয়েটিকে নিয়ে ডান্স করছে, এই ব্যাপারটা হয়তো অনেকেই জানেন না। তো বন্ধুরা, সর্বপ্রথম এই মেয়েটির ব্যাপারে জেনে আসি। তো যাই হোক বন্ধুরা, এই মেয়েটি মূলত ডিএসপি হাবিব ওয়াহিদ গ্রুপে ডান্স করত। তো চলুন ডিএসপি হাবিব ওয়াহিদের সঙ্গে তার কিছু ডান্স দেখে আসি। আর গাইস, অন্যদিকে ডিএসপি হাবিব ওয়াহিদের সঙ্গে ডিএস কবির খানের অনেক ভালো সম্পর্ক, যার কারণে ডিএস কবির খানের সঙ্গে ডান্স করার সুযোগ পায় এই মেয়েটি। আর ডিএস কবির খান তাকে নিয়ে অলরেডি দুইটি ডান্স করেছে। তো চলুন ডান্স দুইটি দেখে আসি। তো বন্ধুরা, বর্তমান সময়ে লিয়ামনি এবং ডিএস মিমের পাশাপাশি এই মেয়েটির ডান্সও আপনারা ডিএস কবির খানের সাথে দেখতে পারবেন। তো বন্ধুরা, ডিএস কবির খান মূলত তার ডান্স গ্রুপটি আস্তে আস্তে আরো বড় করার চেষ্টা করছে। তবে তার ডান্স গ্রুপে তিনি আস্তে আস্তে আরো অনেক মেম্বার অ্যাড করবে। তো যাই হোক গাইস, ডিএস লিয়ামনি এবং মিমের পাশাপাশি এই মেয়েটির ডান্স আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।